হ্যালো, আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং এর ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সি প্রোগ্রামিং এর ডেটা টাইপ নিয়ে, ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে, এবং আমরা কিভাবে একটি ইনপুট নিতে পারবো এবং সেই ইনপুটটি আবার আউটপুট আকারে দেখতে পারবো। তো প্রথমে আলোচনা করা যাক ডেটা টাইপ নিয়ে। অনেকগুলো ডেটা টাইপ রয়েছে সি প্রোগ্রামিং এ, বাট আমি প্রধানত যে চার ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়, চার বা পাঁচ ধরনের, সেই ডেটা টাইপ গুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমে রয়েছে ইন্টিজার, ইন্টিজার টাইপ ডেটা টাইপ। ওকে, ইন্টিজার টাইপ। ইন্টিজার টাইপ বলতে কি বোঝায়? ইন্টিজার টাইপ বলতে বোঝায় যে পূর্ণাঙ্গ সংখ্যা, পূর্ণ সংখ্যা, নন ফ্র্যাকশনাল নাম্বার, যেমন ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, অর্থাৎ নন ফ্র্যাকশনাল সকল নাম্বার ইন্টিজার টাইপের অন্তর্ভুক্ত। ওকে, তাহলে ইন্টিজার টাইপ ডেটা যে ডেটা রয়েছে, সেই ডেটাগুলোকে আমরা কিভাবে প্রিন্ট করতে পারি, তো কিভাবে প্রিন্ট করতে পারি কিংবা কিভাবে সেটা ইনপুট আকারে নিতে পারি, সেই জন্য আমাদের একটি ফরম্যাট স্পেসিফায়ার লাগে। আমাদেরকে বলে দিতে হয় যে আমরা এই ধরনের ডেটা ইনপুট নিব কিংবা এই ধরনের ডাটা ইনপুট আউটপুট আকারে শো করব। এই জন্যই ফরম্যাট স্পেসিফায়ার গুরুত্বপূর্ণ। তো ইন্টিজার টাইপের ডেটার জন্য নির্দিষ্ট ফরম্যাট স্পেসিফায়ার রয়েছে। ফরম্যাট স্পেসিফায়ারটি হলো পার্সেন্ট অফ ডি। এই পার্সেন্ট অফ ডি আমরা প্রিন্টএফ ফাংশনের ভিতরে যেই জায়গাগুলোতে ব্যবহার করব, ঠিক ওই জায়গাগুলোতে আমাদের ইন্টিজার টাইপ ভ্যালুগুলা প্রিন্ট হবে, কিংবা স্ক্যানএফ এর ভিতরে, স্ক্যানএফ এর মাধ্যমে যেভাবে আমরা ইনপুট নিব, তখন আমাদের বলে দিতে হবে যে আমরা কি ধরনের ইনপুট নিতে চাচ্ছি। তো এই জন্য ফরম্যাট স্পেসিফায়ার প্রয়োজন। এখন ফরম্যাট স্পেসিফায়ার পাওয়া গেল, এখন আমাদের যে ভ্যারিয়েবলের মাধ্যমে ভ্যালুটা রাখবো, যে ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালুটা রাখবো, বা যে মেমোরি লোকেশনের ভিতরে ভ্যালুটা রাখবো, তো তার জন্য আমাদের বলে দিতে হবে যে এই ভ্যারিয়েবলটা হচ্ছে এই টাইপ ডাটা, অর্থাৎ যদি যদি দরকার পড়ে যে ইন্টিজার টাইপ ডাটা, তাহলে আমাদের বলে দিতে হবে যে এটা হচ্ছে ইন্টিজার টাইপ। তো ইন্টিজার টাইপ বলার জন্য আমাদের একটি কিওয়ার্ড দরকার, সেই কিওয়ার্ডটি হলো ইন্ট। ইন্ট হলো কিওয়ার্ড। ওকে, এই কিওয়ার্ডের মাধ্যমে আমরা বলে দিতে পারবো যে ওকে, আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তার টাইপটা কি? তার টাইপ হচ্ছে ইন্টিজার টাইপ। ইন্টিজার টাইপের যে কিওয়ার্ড সেটি হচ্ছে ইন্ট, আইএনটি, ইন্ট। ওকে, দেন হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। ওকে, ফ্লোটিং পয়েন্ট টাইপ বা ফ্লোট টাইপ। ওকে, ফ্লোট টাইপ, ফ্লোট টাইপ। ফ্লোট টাইপ বলতে কি বোঝায়? ফ্লোট টাইপ বোঝায় বলতে বলতে বোঝায় যে ফ্র্যাকশনাল নাম্বার, যেমন 1.5, 1.6, 1.9 অথবা 9.8, এইগুলাই তো ফ্র্যাকশনাল নাম্বার গুলা। এখন আমাদের এই ফ্লোট টাইপ যে ডেটা রয়েছে, এগুলোর জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার প্রয়োজন। এই ফরম্যাট স্পেসিফায়ার ফরম্যাট স্পেসিফায়ারটা হচ্ছে পার্সেন্ট অফ এফ। পার্সেন্ট অফ এফ এর মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে কোনো একটা ফ্লোটিং টাইপ বা ফ্র্যাকশনাল নাম্বার গুলাকে আমরা কি প্রিন্ট করতে পারি কিংবা ইনপুট আকারে নিতে পারি। তো এর জন্য আমাদের একটা কিওয়ার্ড দরকার ভ্যারিয়েবলের টাইপটা বলে দেওয়ার জন্য, সেই কিওয়ার্ডটি হচ্ছে ফ্লোট, ফ্লোট। ওকে, দেন আমাদের যে ডেটা টাইপ রয়েছে সেটি হলো ডাবল, ডাবল টাইপ। ওকে, ডাবল টাইপ। ডাবল টাইপের কাজটা কি? ডাবল টাইপও হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বার, বাট ফ্লোটিং ও ফ্র্যাকশনাল নাম্বার, ডাবল ও ফ্র্যাকশনাল নাম্বার, বাট এখানে মেইন পার্থক্যটা হচ্ছে দশমিক সংখ্যার পরের বিষয়টা। ফ্লোট ফ্লোট নাম্বার গুলার দশমিক সংখ্যার পরের ম্যাক্সিমাম তারা ছয় ঘর পর্যন্ত জায়গা নিতে পারে, মেমোরিতে ছয় ঘর পর্যন্ত জায়গা নিতে পারে, বাট ডাবল টাইপ নিতে পারে 15 ঘর পর্যন্ত, অর্থাৎ 5 পয়েন্ট এর পরে, সাপোজ পয়েন্টের পরে আমরা 15 ঘর পর্যন্ত বা 15 বিট পর্যন্ত আমরা জায়গা নিতে পারবো, কিন্তু ফ্লোটিং পয়েন্টে নিতে পারে সর্বোচ্চ 6 ঘর। এটাই হচ্ছে মেইন পার্থক্য। আচ্ছা, যেমন
এরকম। ওকে, দেন এর যে কিওয়ার্ড রয়েছে সেটি হলো পার্সেন্ট অফ এলএফ। ওকে, পার্সেন্ট অফ এলএফ, এবং এর যে কিওয়ার্ড ডাবল, এর কিওয়ার্ড ডাবল। ওকে, দেন রয়েছে ক্যারেক্টার, ক্যারেক্টার টাইপ। ক্যারেক্টার টাইপ বলতে কি বোঝায়? যেমন এ বি সি ডি বা ওয়ান বা টু বা যে কোনো চিহ্ন, বা যে কোনো চিহ্ন, এগুলো হচ্ছে কি ক্যারেক্টার, এক একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারগুলোকে প্রিন্ট করার জন্য বা ইনপুট নেওয়ার জন্য আমাদের কি দরকার হয়? ফরম্যাট স্পেসিফায়ার দরকার হয়। ফরম্যাট স্পেসিফায়ারটি হচ্ছে পার্সেন্ট অফ সি, পার্সেন্ট অফ সি। আর এটিকে, এটির যে কিওয়ার্ড, ক্যারেক্টার টাইপ ডেটার যে কিওয়ার্ড সেটি হলো চার, CHAR, চার। আচ্ছা, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে মোটামুটি চার ধরনের ডেটা টাইপ নিয়ে আমি আলোচনা করলাম। ইন্টিজার টাইপের কিওয়ার্ড হচ্ছে ইন্ট, ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট অফ ডি, ইন্টিজার বলতে বোঝায় নন ফ্র্যাকশনাল নাম্বার, ফ্লোটিং পয়েন্ট এবং ডাবল, এটি হচ্ছে দুইটি হচ্ছে দশমিক সংখ্যা বা ফ্র্যাকশনাল নাম্বার, বাট মেইন পার্থক্য হচ্ছে দশমিক সংখ্যার পরে কত ঘর পর্যন্ত এটা অ্যালোকেট করতে পারে মেমোরি। ফ্লোটিং পয়েন্ট পারে 6 ঘর পর্যন্ত, ডাবল পারে 15 ঘর পর্যন্ত। ফ্লোটিং পয়েন্টের কিওয়ার্ড হচ্ছে ফ্লোট, এবং ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট অফ এফ। ডাবলের কিওয়ার্ড হচ্ছে ডাবল, এবং ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট অফ এলএফ। এবং ক্যারেক্টার ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট অফ সি, এবং কিওয়ার্ড হচ্ছে চার। ওকে, তাহলে আমরা এখন বুঝতেই পারলাম যে এই চারটা ডেটা টাইপ নিয়ে আমরা আলোচনা করলাম। তো আমরা এখন দেখি যে কিভাবে আমরা একটি ইনপুট নিতে পারি বা সেটিকে আবার দেখতে পারি। ইনপুট নেওয়ার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের লিঙ্ক সেকশনে কাজ করতে হবে, ইনপুট করে নিতে হবে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাইলটিকে, stdio.h। ওকে, ইনপুট করে ফেললাম ইনপুট আউটপুট ফাংশন ফাইলটিকে, হেডার ফাইলটিকে। এখন আমরা মেইন ফাংশন লিখি, void main। ওকে, void main লেখা শেষ, এখন আমরা কি কাজ করব? এখন আমরা কাজ করব যে আমি একটি ইন্টিজার টাইপ ভ্যালু নিতে যাচ্ছি, কিবোর্ডের মাধ্যমে ইন্টিজার টাইপ ভ্যালু নেব। তাহলে আমাদের কি কাজ করতে হবে? প্রথমে আমাদের বলে দিতে হবে যে আমরা একটা যে ভ্যালু নিব সেটা নিয়ে কোথায় রাখবো। তাহলে আমাদের দরকার হচ্ছে একটি ভ্যারিয়েবল। তাহলে ভ্যারিয়েবলের টাইপটা কি? ভ্যারিয়েবলের টাইপটা হচ্ছে যেই ধরনের ভ্যালুটা নিব আমরা, আমরা তো ইন্টিজার টাইপ ভ্যালু নেব। তাহলে আমরা বলে দিই যে আমরা যেই যেই ভ্যারিয়েবলে রাখবো বা যেই পাত্রে রাখবো, বলা যেতে পারে যে ভ্যারিয়েবল একটা পাত্রের সাথে তুলনা করা যেতে পারে, যে আমরা এই পাত্রে ভ্যালুটা রাখবো, তাহলে ওই পাত্রের টাইপটা কি? সেটা হচ্ছে ইন্টিজার টাইপ। তাহলে লিখে ফেলি কিওয়ার্ডটি int int। তাহলে আমরা কি নিব? একটি ভ্যারিয়েবল নিব, ভ্যারিয়েবলটি হচ্ছে a। ওকে, দেন আমরা শেষ করব, স্টেটমেন্টটি শেষ করতে হয় সেমিকোলন দিয়ে। সবসময় স্টেটমেন্ট আমাদের শেষ করতে হবে, আদারওয়াইজ কম্পাইলার ইরর দেখাবে। ওকে, দেন কাজ হচ্ছে প্রিন্ট নেওয়া, সরি ইনপুট নেওয়া। ইনপুট কিভাবে নেব? ইনপুট নেওয়ার জন্য আমাদের ফাংশন রয়েছে, ফাংশনটি হচ্ছে scanf, scanf, scanf। ওকে, দেন ডাবল কোটেশনের ভিতরে আমরা কি নেব? পার্সেন্ট অফ ডি। আমরা কি টাইপ ডেটা নেব? নেব হচ্ছে ইন্টিজার টাইপ, তাই হচ্ছে পার্সেন্ট অফ ডি। এবং সেটা কোথায় রাখবো? রাখবো হচ্ছে এ এর ভিতরে, তাই হচ্ছে এ। এবং এরা এ লেখাটির আগে কি দিলাম আমরা? আমরা দিলাম হচ্ছে এম পার্সেন্ট সাইন। এম পার্সেন্ট সাইন দ্বারা কি বোঝায়? এই পাত্রের ভিতরে রাখতে হবে বা এই ভ্যারিয়েবলের ভিতরে রাখতে হবে। ওকে, সেমিকোলন দিয়ে শেষ করতে হবে স্টেটমেন্টটি। এবং তাহলে আমাদের কি হয়ে গেলো? ইনপুট নেওয়ার কাজ শেষ হয়ে গেলো। এখন আমরা এইটাকে দেখতে চাই, তাহলে আমরা দেখার জন্য কি করব? প্রিন্ট এফ করে দিই, প্রিন্ট, প্রিন্ট এফ। ওকে, প্রিন্ট এফ ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে, আচ্ছা দি ভ্যালু লিখে দিই, দি ইন ইনপুটেড ভ্যালু ইজ। ইনপুটের ভ্যালুটা কি ছিল?
ইনপুটের ভ্যালুটা হলো পার্সেন্ট অফ ডি, ইন্টিজার টাইপ ভ্যালু। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম যে ইনপুট ভ্যালু কি পাবো, পার্সেন্ট অফ ডি। এই যে পার্সেন্ট অফ ডি, এটাই হচ্ছে আমরা যে ভ্যালুটা ইনপুট নেব, এই পার্সেন্ট অফ ডি এর জায়গাতেই ইন্টিজার টাইপ, ইন্টিজার যে ভ্যালুটা নিব আমরা সেটাই আউটপুট আকারে শো করবে। তো আমাদের বলে দিতে হবে যে ঠিক আছে, আমি তো বুঝতে পারলাম যে পার্সেন্ট অফ ডি দ্বারা বোঝায় ইনপুটের ভ্যালু অর্থাৎ ইন্টিজার টাইপ ভ্যালু। তাহলে এটা কোথা থেকে সে পাবে, সেই লোকেশনটা আমাদের বলে দিতে হবে। লোকেশন বলে দেওয়া মানে কি, মেমোরি লোকেশন বলে দেওয়া, আর মেমোরি লোকেশন বলে দেওয়া মানে হচ্ছে ভ্যারিয়েবলটা বলে দেওয়া। ওকে, আমরা এই ভ্যারিয়েবল থেকে ভ্যালুটা নিব। ভ্যারিয়েবলটা কি, ভ্যারিয়েবল হচ্ছে এ, আমরা এর ভিতরে রাখছিলাম, তো সেটাই হচ্ছে সেখানে ভ্যালুটা আছে, এখান থেকে ভ্যালুটা তুমি প্রিন্ট করে দাও। ওকে, তাহলে কি করতে কি বুঝলাম, একটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল নিলাম, স্ক্যানএফ করে পার্সেন্ট অফ ডি এর মাধ্যমে স্ক্যানএফ করে কি করলাম, এর ভিতরে রাখলাম। ওকে, দেন প্রিন্ট এফ করলাম কি, দি ইনপুটেড ভ্যালু ইজ পার্সেন্ট অফ ডি। পার্সেন্ট অফ ডি কি নির্দেশ করে, পার্সেন্ট অফ ডি হচ্ছে একটি ইন্টিজার টাইপ ফরম্যাট স্পেসিফায়ার। এই ফরম্যাট স্পেসিফায়ারটি কল করবে এই যে মেমোরিটা আছে বা ভ্যারিয়েবলটা আছে, এই ভ্যারিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে সেটাই এখানে প্রিন্ট হয়ে আসবে। আচ্ছা, তাহলে আমরা দেখে নিই, আমরা রান করাই। ওকে, রান করালাম, সাপোজ 25 ইনপুট দিলাম কি 25, তো ইন্টার চাপ দিলেই লেখা চলে আসলো দি ইনপুটেড ভ্যালু ইজ 25। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে কিভাবে ইনপুট নিতে হয় এবং কিভাবে আউটপুট আকারে শো করতে হয়। ওকে, আমরা যদি আরো একটা ইনপুট নেই, সাপোজ নিলাম 1567, এটা নিলাম, তাহলে দি ইনপুট ভ্যালু ইজ, তাহলে সব ঠিকঠাক আছে। এখন প্রশ্ন হলো যে আমরা ইন্টিজার সংখ্যাটি, ইন্টিজার যে ডেটা টাইপ আছে এর মাধ্যমে কত বড় সংখ্যা নিতে পারবো বা কত ছোট সংখ্যা নিতে পারবো, কত বড় সংখ্যা নিতে পারবো। তো অবশ্যই প্রতিটা ডেটা টাইপের একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, এই রেঞ্জের বাইরে গেলে সেটা কি করে, সেটা হচ্ছে আর ভ্যালু নিতে পারে না, সেটা নির্দিষ্ট রেঞ্জের বাইরে সে মেমোরি আর অ্যালোকেট করতে পারে না। তো এই নিয়ে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করা হবে। আজকের মতো এখানেই এখানেই বিদায় নিচ্ছি। আশা করি যে অন্য কোনো সময় আমি এ নিয়ে আরো অনেকগুলো ভিডিও সিরিজ তৈরি করব, সেখানে আস্তে আস্তে আমরা ইনপুট তো আজকে নিলাম, আউটপুটও শো করলাম, এ নিয়ে আস্তে আস্তে আর আমরা বিভিন্ন প্রবলেম সলভ করব, মোটামুটি আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলের দিকে চলে যাব। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।